দর্শক সবাইকে শুভেচ্ছা শুরু করছি আজকের নিউজ আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা সাহা গবেষণা বলছে করোনা ভাইরাস নিয়ে ছড়ানো ভুয়া তথ্যের কারণে বিশ্বে অন্তত আটশো জন বা তার বেশি মানুষ মারা গেছেন ফলে খবর তথ্য শেয়ারের সময় সতর্ক থাকতে হবে কিন্তু কিভাবে ভুয়া তথ্য ও খবর দ্রুত খুঁজে পাবার উপায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ফুল ফ্যাক্ট ফেসবুকে কিছু শেয়ারের আগে নিজেকে তিনটি প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তারা খবরটি কে দিয়েছে প্রথমে নিজেকে এই প্রশ্নটি করুন সূত্র বিশ্বস্ত না হলে সেটা শেয়ার করবেন না আর সূত্র নতুন হলে তার সম্পর্কে জানার চেষ্টা করুন কি যেন নেই লিঙ্কে ঢুকে পুরো খবর পড়ুন ছবি ব্যবহার করার নাম্বার কারও মন্তব্য এসব খেয়াল করুন অনেক সময় সূত্রের উল্লেখ না করে মন্তব্য ব্যবহার করা হয় কিংবা কনটেক্সট ছাড়াই মন্তব্য দেওয়া হয় খবরের সঙ্গে থাকা ছবি কিংবা ভিডিও ভোয়া হতে পারে ভিডিওতে ব্যবহৃত কণ্ঠ পরিবর্তিত থাকতে পারে খবরটি পড়ার পর আপনি কেমন অনুভব করছেন যারা ভুয়া খবর ছড়ায় তারা মানুষের অনুভূতি নিয়ে খেলতে চায় তারা জানে আপনাকে রাগিয়ে তুলতে পারলে কিংবা চিন্তিত করতে পারলে আপনি খবরটিতে ক্লিক করবেন তাই শেয়ারের আগে নিজের অনুভূতিটা জানার চেষ্টা করুন ভালো অনুভব করলে শেয়ার করুন আর খটকা লাগলে অন্যান্য সূত্র দেখে যাচাইয়ের চেষ্টা করুন ছবিতে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের শেয়ার করা একটি ভুয়া খবর দেখা যাচ্ছে ভারতের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বুম লাইভকে বাংলাদেশের ফেসবুক কমিউনিটিতে বিদ্যমান ছবি ও ভিডিওর যথার্থতা পর্যালোচনার দায়িত্ব দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ উনিশ এপ্রিল থেকে এই কাজ শুরু হয়েছে ডাব্লু বুম বিডি ডট কম ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকেও তাদের কাজ দেখা যায় দু সালে কাজ শুরু করে এই ওয়েবসাইট আলোচনা সভা সংবাদ সম্মেলন জনসভা ও গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করে বিডি ফ্যাক্ট চেক এছাড়া সামাজিক মাধ্যমে যেসব ভুয়া সংবাদ ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় সেগুলোরও ফ্যাক্ট চেক করে তারা এটি বাংলাদেশের আরেকটি ফ্যাক্ট চেক করা ওয়েবসাইট তাদের একটি ফেসবুক পাতাও আছে করোনা ভাইরাস নিয়ে ছড়ানো ভুয়া তথ্যের কারণে বিশ্বব্যাপী কমপক্ষে আটশো জন বা তার চেয়েও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এ প্রকাশিত এক গবেষণা বলছে ফলে সামাজিক মাধ্যমে খবর বা তথ্য শেয়ারের আগে সবার একটু সতর্ক হওয়া প্রয়োজন দর্শক এই ছিল আজকের নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ